আজকে দিনেই কিন্তু মেইন আমাদের যে ঘোড়াটা, জঙ্গলের যে ঘোড়া, সেটা আজকের দিনটাই মেইন। বিভিন্ন স্পট আমরা আজকে ঘুরে দেখব, অনেকগুলো স্পট আছে। আশা করি যদি বাঘ মামা দর্শন পাওয়া যায়, দক্ষিণরায় যদি আমাদের ওপর দক্ষিণা করেন, তাহলে অবশ্যই বাঘের দেখা পাবো। অনেকে বলেন যে কোন গাছ সুন্দরবনে হাঁটে, দুটা বাঘের আদর্শ জায়গা থাকা। এখানে আসার পরে অনেকের কাছে শুনতে পাচ্ছি তারা বাঘ দেখেছে বা বাঘ দেখতে পেয়েছে। সবাই, আজকে আমাদের সেকেন্ড ডে সুন্দরবন ট্রিপের। কালকে সারাদিন তো খুব এনজয় করেছি, সকাল সকাল আজকে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি অলরেডি স্নান টান সেরে। এখন বাজে হচ্ছে ঠিক 8:05। এবার আমরা আবার বোটে উঠব, এই এগিয়ে যাব বোটে উঠব, সঙ্গে আসো। এখনো চা পর্যন্ত খাইনি, একদম শুধু স্নান টান সেরে হোটেল থেকে বেরিয়ে চলে এলাম ভ্যানে করে। আগে উঠি, এটা পাখিরালয় ফেরিঘাট, আগে বোটে উঠি তারপরে চা খাবো। আজকে দিনেই কিন্তু মেইন আমাদের যে ঘোড়াটা, জঙ্গলের যে ঘোড়া, সেটা আজকের দিনটাই মেইন। বিভিন্ন স্পট আমরা আজকে ঘুরে দেখব, অনেকগুলো স্পট আছে। আশা করি যদি বাঘ মামা দর্শন পাওয়া যায়, দক্ষিণরায় যদি আমাদের ওপর দক্ষিণা করেন, তাহলে অবশ্যই বাঘের দেখা পাবো। চল সঙ্গে চল না পারি। পাখিরালয় জেটিটা কিন্তু অনেকটা বড় এবং অনেক এখানে লঞ্চ দাঁড়িয়ে আছে। আমাদের লঞ্চ এসে গেছে, সবুজ সাথী। গতকাল সবুজ সাথী করে আমরা ফার্স্ট ডেটা কমপ্লিট করলাম, তো এবার এক এক করে আমরা সবাই উঠে যাব। আপনাকে ছেড়ে মানে যতক্ষণ না দেবে ততক্ষণ ছাড়বে না, দূরের কথা। আইনে চর মারবে, আজ যাবে ঢুকে ফাঁকা আছে। আমাদের গাইড দাদা যা বললেন যে ওয়াচ টাওয়ার থেকে এই মুহূর্তে সেরকম কোনো বন্য জন্তু বা প্রাণী দেখা যাচ্ছে না, কারণ ওইখানে একটা নার্সারি তৈরি করা হচ্ছে। ওইখানে যেহেতু আমপান বুলবুলের সময় প্রচুর পরিমাণে গাছ ধ্বংস হয়েছিল, মানে গাছ পড়ে গেছিল, ওই জন্য আবার নতুন করে খাড়িতে গাছ লাগানোর জন্য ওইখানে একটা নার্সারি তৈরি হয়েছে। তার জন্য
ওখানে বেশ কিছু লেবার কাজ করছে, তাই এই এলাকাটাও কিন্তু ফেন্সিং করে দেওয়া হয়েছে, মানে তার মানে কাটা তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ওখানে তো নোনা জল, এই মিষ্টি জলের পুকুর তৈরি করে রাখা সত্ত্বেও এখন কিন্তু কোনো জানোয়ার এখানে আসতে পারছে না। তো এই ওয়াস্টারটা জাস্ট সুন্দরবনে আসার পরে মানে আমাদের এই মুহূর্তে চোপড়টা দেখতে খুব ভালো লাগছে। এদিক থেকে যেমন সাউথে বললে 100 কিলোমিটার প্রায় জঙ্গলটা বিস্তীর্ণ, আর এদিকে 85 কিলোমিটার যাওয়ার পরে বাংলাদেশ, আর এদিকে তো বিদ্যাধর নদী, যেই নদীটা পেরিয়ে কালকে আমরা এসেছি। সুতরাং চলো এবার আমরা বাসটা দেখে নিই এবং চলে যাবো নিচে, তারপর বোটে উঠে আমাদের নেক্সট যে গন্তব্য বা নেক্সট যে ডেস্টিনেশন সেখানে যাবো। কোথায় রে? ওই যে দুটো গাছ দেখো আছে, ওই দুটো গাছের মাঝখান দিয়ে লেজটা বুঝতে পারছো? এই যে এখানে কুমিরটা বসে আছে। সুন্দরবনে 64টায় তো ম্যানগ্রোভ প্লান্ট রয়েছে, তার মধ্যে সুন্দরী গাছ অন্যতম। সুন্দরী নামটা হওয়ার কারণ হচ্ছে যখন ফ্লাওয়ারিং টাইম হয় তখন পাতাগুলো ঝরে পড়ে, গাছটা ফুলে ভরে যায়। হ্যাঁ, ফুলে ভরে যায় এবং দূর থেকে দেখলে বোঝা যায় যে ওটা সুন্দরী গাছ। এর কাঠটা ফার্নিচারের পক্ষে দারুণ ভালো, কিন্তু সুন্দরবনের গাছপালা এখন আর কাটতে দেওয়া হয় না, একটা সময় হতো, এখন আর দেওয়া হয় না। গাছটা ভালো এবং দেখতে ভালো হয় ওই টাইমটা যখন ফুল হয় সেই টাইমটা, সেই জন্য এর নাম সুন্দর। ওই এপ্রিলের দিকে লাস্টে আসে, অল্প শুধু অল্প হয়। শ্বাসমূলগুলো উঠে আছে দেখুন, শ্বাসমূল যেটা নিউমেটাফোর রুট বা ব্রিদিং রুট বলা হয়, এটা একটা বড় বিশেষত্ব সুন্দরবনের গাছের। এবং কিছু কিছু গাছের শ্বাসমূল এত শক্ত যে পায়ে ফুটে যেতে পারে। আপনি বক্সের কানা বান্ধবগড় গির যেখানেই যান, ল্যান্ডের সাফারি সিস্টেম আছে। হাতির পিঠে চেপে কি গাড়িতে চেপে আপনি জঙ্গলের ভিতরে ল্যান্ডের ভিতর দিয়ে ঘুরতে পারেন। এখানে সেটা নেই, কারণ হচ্ছে যে মাডি ল্যান্ড, নিউমেটাফোর রুটস রয়েছে ল্যান্ডে, কিং কোবরা আছে, ম্যানিকার টাইপের টাইগার আছে, এবং এই জঙ্গলটা লাগোয়া নয়, আইল্যান্ড, অসংখ্য আইল্যান্ড রয়েছে। সুতরাং এখানে কোনো ল্যান্ড সাফারি সম্ভব নয়, সেই জন্যে আপনার অলওয়েজ টাইম বোটে বসে থাকতে হবে, বোটটা খালখাড়ি নদী দিয়ে পাস করবে। হাতে পেয়ে গেছি গরম গরম ব্রেকফাস্ট, লুচি, আর এখানে ছোলা, আলু দিয়ে ছোলা দিয়ে, কাবলি ছোলা দিয়ে তরকারি, সঙ্গে মিষ্টি আছে একটা, দুটোকে আগে খাইয়ে দিই তারপরে আমি খাবো। চলো এবার একটা জায়গায় বসে খাওয়া যাক, আর সবার আগে যেটাকে শরীরে হাত ধুতে হবে। আচ্ছা, আমরা জঙ্গলের ভিতরে ঢুকছি, এই কিছুটা গিয়ে এদিকে জানলে ওদিকে কিছুটা থাকবে। ও এটা সুন্দরখালি স্পট, অনেকে বলেন যে কোন গাছ সুন্দরবনে হাঁটে, অ্যাকচুয়ালি গাছ তো হাঁটে না, ও যখন ব্রাঞ্চটা আস্তে আস্তে ঝুলে পড়ে তখন ওর ওয়েট যখন রাখতে পারে না তখন ওখান থেকে একটা রুট নামিয়ে দেয় নিচের দিকে, দিলে রুটটা আস্তে আস্তে মাটি টাচ করলে ও তখন ওর ওয়েটটা নিয়ে নিল। এভাবে আবার যখন ব্রাঞ্চটা সাইডে ঝুলে পড়বে আবার রুট নামিয়ে দেবে, এই করতে করতে একটা গাছ অনেকটা পর্যন্ত এরিয়া বিস্তার লাভ করতে পারে এবং সম্পূর্ণ রুটের ওপরে দাঁড়িয়ে থাকে এই গর্জন গাছটা।
এবং এই গাছে যে ফল হয় সেই ফল সজনের ডাঁটা মতো ঝুলতে থাকে গাছে, ঝুলতে ঝুলতে এই গাছের ফলের নিচের দিকটা রুট বেরিয়ে যায় এবং ফলটা পেকে গেলে, মেচিওর হয়ে গেলে তখন খসে মাটিতে পড়ে। যদি জোয়ার থাকে, জলে ভাসতে থাকলে মাটি টাচ করলে সেখানে গাছটা হয়ে যাবে, আর যদি ভাটা থাকে তাহলে মাটিতে টাচ করার সাথে সাথেই ও রুটটাকে দ্রুত বিস্তার করবে এবং ওই যে শীট সেই শীটটা কাণ্ড হয়ে যাবে আর উপরের দিক থেকে মুকুল বেরিয়ে যাবে, পাতা বেরিয়ে যাবে, যেটাকে ভিভিপেরা জার্মিনেশন বলা হয় বা জরায়ু অঙ্কুরোদ্গম বলা হয়, যেটা সেটা ওই গর্জন গাছের ফলেই দেখা যায়। আর সুন্দরবনের গাছপালার যে ফল, সেই ফলের যদি জোয়ারের সময় জলে পড়ে এবং সে যদি 365 দিন ল্যান্ড যদি না পায়, কথার কথা আমি ধরে নিচ্ছি যে 365 দিন ওর ল্যান্ড পেল না জলে ভাসছে, সেক্ষেত্রে কি হয় যে ওর জার্মিনেশন পাওয়ারটা কিন্তু নষ্ট হয় না, ও 365 দিন পর্যন্ত ওই বীজটা বেঁচে থাকতে পারে। তারপরেও যদি মাটি টাচ করে তাহলেও কিন্তু ওটা হবে, গাছ হবে এবং তার থেকে চারা গাছ জন্মাবে, ম্যানগ্রোভ তৈরি হবে। দুটা বাঘের আদর্শ জায়গা থাকায় বাঘ বেশি ম্যাক্সিমাম টাইমে হেতাল গাছের মধ্যে থাকে এবং ওদের বডি চমকলে হয়ে যায়। এইগুলো হেতাল গাছ, খেজুর গাছের মতো গাছগুলো। এবারে এসে গেছে, এটা কি গো? পটাটো ফিঙ্গার, বাহ, আলুর চিপস, দারুন দারুন। চলো, কি দারুন, ভাল লাগছে? এইটা হচ্ছে পঞ্চমুখী, মানে পাঁচটা নদীর মুখ এক জায়গায় মিলিত হয়েছে। এবারে চলে এসেছি দুর্গাকে ক্যাম্পে, আমাদের হাতে সময় কম, চল চল দিয়ে আমাদের এই ক্যাম্পটা ঘুরতে হবে, তাড়াতাড়ি চল। দুদিকে হাঁটতে হাঁটতে চোখে পড়ছে প্রচুর লাল কাঁকড়া ভর্তি, মানে এই সব মাটি মাটিতে জায়গাগুলো, নিচে সব সুন্দরী গাছের পুরো জঙ্গল আর ভর্তি লাল কাঁকড়া রয়েছে, এগুলো দেখা যাচ্ছে সব ছোট ছোট, বড় বড়, বিভিন্ন সাইজের। মেনলি হচ্ছে আমাদের প্রপারলি জঙ্গলের উপরে একটা রাস্তা করা হয়েছে 600 মিটারের, ঠিক আছে? আগে তোমার হচ্ছে 200 মিটার রাস্তা ছিল, এখন সেটা বাড়িয়ে এখন এমনি রাস্তা করে 600 মিটার করেছে, আর এটা জঙ্গলের উপরেই আছে, হরিণ টরিণ দেখা যায়, ঠিক আছে, মাঝে মধ্যে বাঘও দেখা যায়। এই দোবাকি ক্যাম্পে এই যে ওয়াকটা করা হয়েছে, মানে একটা কংক্রিটের একটা রাস্তা, বেশ খানিকটা উঁচু, প্রায় 15 ফিট মতো উঁচু হবে একদম মাটি থেকে। আর দুদিকটা দেখো বড় বড় করে নেট দেওয়া আছে, ফেন্সিং করা আছে। এখানটা কিন্তু ওপেন জঙ্গল পুরো, এখান থেকে মানে আমরা একদম খাঁচার ভেতরে বলা যেতে পারে, আর এখান থেকে বেশ কিছু জঙ্গলের জন্তু জানোয়ার দেখার সুযোগ থাকে, অনেক সময় হরিণ দেখতে পাওয়া যায়। আর একটা এই রাস্তারই সাথে একটা ওয়াচ টাওয়ার আছে, বলছে হরিণ আছে উপরে, চলো দেখি। ও হ্যাঁ, গুলো কি হরিণ? তো অনেকগুলো পরিযায়ী পাখি আর তার সাথে একটা হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। ওই কোনা দুটো হরিণ আছে জল খাচ্ছে। ও হ্যাঁ, ওদিকে দুটো হরিণ আছে। আবার এসে গেছি লঞ্চ ধরার জন্য, আমাদের লঞ্চ ওদিকে নামিয়ে দিয়েছিল আর এই জেটি থেকে আমাদেরকে আবার ওরা তুলে নেবে। ওই জলটা কে দেখ, ওই জল কে দেখতে যাবে? দোবাকি থেকে বেরিয়ে জাস্ট আমরা এই বোটে উঠেছি আর একটু এগোতেই দেখতে পাচ্ছি ওদিকে কিন্তু কুমির একটা রয়েছে খাড়ির মধ্যে দেখা। এখন তো ঢাকা শুরু হয়ে গেছে, কিরম রোদ পোয়াচ্ছে, রোদ পোয়াচ্ছে।
আমরা কিন্তু তাহলে হরিণ দেখতে পেলাম, কুমির দেখতে পেলাম, কুমির এর আগেও একটা দেখেছি, অপেক্ষা হচ্ছে বাঘ মামার দর্শন যদি পাওয়া যায় সেটা দেখতেই আমরা যাচ্ছি ঝড়খালির দিকে। চলো ভেতরে ঢুকে দেখবো, এখন বাজে ঠিক 3:00-4:00 সময় এটা বন্ধ হয়ে যায়। আমাদের এখানে টিকিটের সিস্টেম আছে, টিকিট কাটতে হবে। ও হাই, শম্পা কি যেটা শম্পা? ও আচ্ছা, জানি মানে খুব দেখি আপনার লাইফ। এইগুলো কি মধু বিক্রি হচ্ছে? কত দাম গো? 400 টাকা কেজি। বাহ, রাস্তার পাশে কিন্তু বসে আছেন তারা, খুব সাবধান। এখানে 8:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত কাউন্টার খোলা থাকে, আর টিকিটের দাম সাধারণ দিনগুলোতে অথবা অফলাইন টিকিট মূল্য 5 থেকে সকলের জন্য 30 টাকা, আর 3 থেকে 5 বছর পর্যন্ত 20 টাকা। এখানে আসার পরে অনেকের কাছে শুনতে পাচ্ছি তারা বাঘ দেখেছে বা বাঘ দেখতে পেয়েছে, আমরাও সেই পথে এগোচ্ছি, দেখা যাক যে বাঘের দেখা পাওয়া যায় কিনা। অবশেষে সুন্দরবনে এসে বাঘ মামার দর্শন পেলাম আমরা এই ঝড়খালি টাইগার রিজার্ভে। এখানে কিন্তু যারা যে সমস্ত বাঘ অসুস্থ হয় তাদেরকে এখানে নিয়ে এসে শুশ্রূষা করে তারপরে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, এই নিয়ম। তো এখানে এখন 3 বাঘ আছে, তবে 1টারই দর্শন পেলাম, ভেতরে হয়তো আরও 2 রয়েছে যেটা দেখলাম আর কি। আমরা সবাই এখানে ওয়েট করছি যে একটু দর্শন যদি পাওয়া যায়। অসুস্থ কিন্তু শুনছি 2 বছর ধরে পাল্টা। এইবারে চলো তোমাদের বলে দিই আমাদের 2 রাত 3 দিনের এই সুন্দরবন ট্যুর প্যাকেজের খরচ কত পড়লো। আমাদের পুরো ট্যুরের জন্য থাকা খাওয়া নিয়ে মাথা পিছু খরচ পড়েছে 3,800 টাকা। 4 বছর অবধি বাচ্চাদের ফ্রি, 5 থেকে 8 বছর বাচ্চাদের জন্য 50% দিতে হবে, আর 9 বছরের ওপরে বাচ্চাদের জন্য ফুল অ্যামাউন্ট দিতে হবে। এসে গেছে আমাদের চিকেন পকোড়া। নেমে গেলাম পাখিরালয় জেটিতে, এবারে আমাদের হোটেলে যেতে হবে। ইউনিক চা খেতে হবে, বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ভালোই লাগছে ওয়েদারটা। সুন্দরবন ভ্রমণ সাথী আমাদের কিন্তু সত্যি 2 দিন খুব ভালো ঘোরালো, এবারে 3 দিনের 3টা বাকি, 3rd day বাকি। এখন পর্যন্ত সবটাই খুব আমাদের ভালো লেগেছে, খুব এনজয় করেছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তটা আমাদের আতিথেয়তা। ব্যাস এবারে ডিনার করেই শুয়ে পড়ব। কালকে আমাদের সুন্দরবন ভ্রমণের 3য় এবং শেষ দিন, কালকে আমরা দেখতে যাব বনবেবীর মন্দির। আশা করি তোমাদেরও সবার খুব ভালো লাগবে, সুতরাং সঙ্গে থেকো। আজকে এখানেই শেষ করছি, টাটা বাই বাই। আমাদের মেনু হয়েছে ভেজ পোলাও আর চিকেন কষা, নাকি? এবারে চলো দেখে নিই সুন্দরবন ভ্রমণ সাথীর সঙ্গে সুন্দরবন বেড়াতে এসে আমরা প্রথম দিনটা কিভাবে ঘুরেছিলাম।
সকালবেলায় বাসজমি থেকে বেরিয়ে গড়িয়া হয়ে গড়িয়া স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে আমরা ক্যানিংয়ে এসে পৌঁছাই সকাল 9টার সময়। সেখান থেকে সুন্দরবন ভ্রমণ সাথীর সৌভিকতা আমাদেরকে রিসিভ করে অটোতে করে নিয়ে আসেন সোনাখালি। সোনাখালি থেকেই আমরা বোটে উঠি, তারপরে সঙ্গে সঙ্গেই হাতে পেয়ে যাই ওয়েলকাম ড্রিঙ্কস, সকালের ব্রেকফাস্ট। তারপরে এই নদীবক্ষে ভ্রমণ করতে করতে আমাদের দেখানো হয় একে একে বেকন বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো, তারপর গোসাবা ঘুরে বোটে ফিরে আমাদের লাঞ্চ সার্ভ করা হয়। লাঞ্চ করার পর সন্ধে হতে হতে আমরা পৌঁছে যাই পাখিরালয়। পাখিরালয়ে এসে আমাদেরকে হোটেলে চেক ইন করানো হয়। সেখানে আমরা সন্ধেবেলাটা আদিবাসী নৃত্য দেখতে দেখতে স্ন্যাক্স উপভোগ করি, আর তারপর রাত্রে ডিনার সেরে নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ি। এইভাবে আমরা প্রথম দিনটা কাটিয়ে ফেললাম, খুব মজা হয়েছে। সেই ভিডিওটা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা যদি চাও সেটা দেখে নিতে পারো।